Assalamualaikum. Shubhri shikharthi bondhura asha kori shobai bhalo acho. Bishesh kore nobom shreni shikharthira ajke amra ei je abar sridhanshil shuru korbo chotutth oddhay. Goto class amra dui sridhanshil complete korchhilam. Ajke amra poroborti sridhanshil complete korbo, samadhan korbo. Tumra ekta monojog shohokare khata kolom niye bosho. Dekho ami ekta board e ekta sridhanshil likhe rakhchi. সৃজনশীলের যাদের কাছে নাইফ লিখে রাখো আমি সৃজনশীলটা মুছে ফেললো কারণ বোর্ডে জায়গা নেই সৃজনশীলটা ভালো করে খেয়াল করে এখানে এক্স পি কিওয়ার্ড প্রচলিত কোনো মৌলের প্রতীক না মানে এগুলো জাস্ট একটা অজানা সংখ্যা বসানো হয়েছে ওই জায়গায় মৌলগুলো তোমাকে বাহির করে নিতে হবে তো ক নম্বর প্রশ্ন আমি লিখি নাই এখানে খ গ ঘ আছে খ নম্বর দেখো হিলিয়ামকে গ্রুপ দিয়ে রাখা হয়নি কেন ব্যাখ্যা করো আচ্ছা আমরা খ নম্বরের সমাধান করব এখন হিলিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 2 ইলেকট্রন বিন্যাস 1s2 দেখো তোমরা ইলেকট্রন বিন্যাস থেকে যে মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় সেটা খুব ভালো করে তোমরা জানো তো এর মানে ওর ভূগোলীয় পৃষ্ঠে s অরবিটাল আছে এবং s অরবিটালে দুটি ইলেকট্রন আছে তো আমাদের কথা ছিল s অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে ওইটাই হলো ওর মৌলের গ্রুপ সংখ্যা তো এখানে যেহেতু দুটি ইলেকট্রন আছে তাহলে আমরা বলতে পারি হিলিয়ামকে গ্রুপ 2 এ রাখা উচিত ছিল কিন্তু হিলিয়ামকে গ্রুপ 2 এ রাখা হয়নি কেন সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে একমাত্র ওকে নিয়ে একটু ঝামেলা আছে দেখো হিলিয়ামের মূল সদস্যের দুটি ইলেকট্রন সেটা পরিপূর্ণ আছে এবং এই অবস্থাটা খুব স্থিতিশীল অবস্থায় ঠিক আছে আবার দেখো গ্রুপ 1 এর গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে মৃত ক্ষার ধাতু ওরা সবাই ইলেকট্রন দুইটা ছেড়ে দিয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে প্রত্যেক ইলেকট্রন দুইটা করে ছেড়ে দেয় কিন্তু হিলিয়াম সে তো বিক্রিয়া ইলেকট্রন ছাড়েও না বিক্রিয়া অংশগ্রহণ করে না কারণ এই অবস্থার সবচেয়ে স্টেবল আমরা জানি যে দুই এর নিয়ম আর অষ্টকের নিয়ম এসে হিলিয়াম থেকে দুই এর নিয়ম এই অবস্থায় সে কখনো ইলেকট্রন ছাড়েও না বিক্রিয়া অংশগ্রহণ করে না মানে এটা নিষ্ক্রিয় মৌলগুলো তা নিষ্ক্রিয় মৌলগুলো কোথায় ওই যে গ্রুপ 18 সাথে ও ধর্ম সবগুলো মিলে আছে বিধায় দেখা গেছে গ্রুপ 2 এর মৌলের সাথেও মিলে আছে ইলেকট্রন বিন্যাসের সাপেক্ষে আমরা বলতে পারি কিন্তু দেখা গেছে গ্রুপ 2 এবং গ্রুপ 18 এর মধ্যে গ্রুপ 18 সাথে ওর মিলটা বেশি পাওয়া যায় এই জন্য হিলিয়ামকে গ্রুপ 2 এ না রেখে গ্রুপ 18 তে স্থান দেওয়া হয়েছে জাস্ট এই কথাটা তুমি ব্যাখ্যা করে দিবা ঠিক আছে তো এতটুকুই হ্যাঁ এরপর তুমি খ নম্বর গ নম্বর প্রশ্ন দেখো পি ও কিউ মোলের ইলেকট্রন আসক্তি তুলনা করো হ্যাঁ আমাদেরকে একটু মুছে ফেলতে হবে এটাকে মুছে দিই গয় সমাধান হ্যাঁ সমাধান লেখার কোনো প্রয়োজন নেই আমরা গ নাম্বার আছে পি ও কিউ মোলের ইলেকট্রন আসক্তি তুলনা করো এখন প্রশ্ন ছিল এখান থেকে যে পি এই সি কিউ তাহলে পি এবং কিউ মৌলগুলো আগে কি সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে দেখো এখানে আমরা বুঝতে পারছি যে হচ্ছে হাইড্রোজেন এখানে একটা মৌল আছে অবশ্যই হাইড্রোজেনের পরের মৌলটা কি হিলিয়াম এটা কি হবে লিথিয়াম এটা একটা গ্রুপ এরপরে দেখো এই যে বেরিলিয়াম বোরন কার্বন মানে এটা একটা পর্যায় বেরিলিয়াম বোরন কার্বন তো কার্বন কত 6 এরপর আছে পারমাণবিক সংখ্যা 7 এরপর আছে 8 তাই যে পারমাণবিক সংখ্যা 7 কার নাইট্রোজেন এটা হবে 8 8 কার অক্সিজেন তো আমরা বলতে পারতেছি পি মোল হচ্ছে কি নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 এরপর এই যে মোলটা কি মোলটা কি মোল হইছে অক্সিজেন পারমাণবিক সংখ্যা কত এই যে 8 তাহলে আমরা মৌল যেটা পেয়ে গেলাম কিভাবে পেলাম প্রথমে খেয়াল রাখবা তুমি এই যে একটা পর্যায় দেখে বুঝতে হবে এগুলো আর এগুলো হচ্ছে গ্রুপ হাইড্রোজেন এর যে লিথিয়াম আপনারা সেটা আগে বলে খেয়াল করে এটা বেরিলিয়াম এটা বোরন এটা কার্বন মানে কার্বন হচ্ছে 6 বোরন হচ্ছে 5 6 তারপরে 7 তারপরে 8 তো 7 হচ্ছে নাইট্রোজেন 8 হচ্ছে অক্সিজেন আমরা মৌল যেটা পেয়ে গেলাম দেখো আমরা ওই যে পর্যায়ভিত্তিক যে ধর্মগুলো ছিল পারমাণবিক আকার আয়নিক গঠন শক্তি ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা এগুলোর নামে একটা চার্ট লিখে দিয়েছিলাম ওই চার্টটা ভালো করে খেয়াল করো ওই চার্ট আমাকে এটা তুলনা করতে হলে প্রথমে পর্যায় এবং গ্রুপ বাইর করতে হবে আর পর্যায় এবং গ্রুপ বাইর করার জন্য আমাকে প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করে নিতে হবে আমরা ইলেকট্রন বিন্যাস করে নিলাম
দেখো আমরা জানি করমময় বহু শক্তি স্তরের সবচেয়ে বড় যে স্তর মানে শেল বা শক্তি স্তর সেটাকে আমরা কি বলে যে পর্যায় বলে থাকি তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটা আমাদের তাহলে পর্যায় হবে এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ তাহলে এখানে সবচেয়ে বড় কক্ষপথ এসে দুই তাহলে এটা পর্যায় হবে দুই এটার পর্যায় দুই এবার দেখো আমরা গ্রুপ নির্ণয় করব গ্রুপের ক্ষেত্রে এস এবং পি অরবিটাল যখন থাকে মনে আছে এস এবং পি অরবিটালে ইলেকট্রনের সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে দেখো এস এবং পি অরবিটালে মোট ইলেকট্রন কয়টা আছে 3টা দিলে 5টা আর যদি 10 যোগ করি তাহলে হবে কত 15 এগুলো দেখা দিতে হবে দেখা প্রথমে 5 প্লাস 10 সমান সমান 15 আবার এখানে দেখো সেম জিনিস এস এবং পি অরবিটালে ইলেকট্রন যদি এস এবং পি অরবিটাল থাকলে এস এবং পি অরবিটালে ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হয় তাহলে এখানে এস এবং পি অরবিটালে ইলেকট্রন আছে মোট 4টা দিলে 6টা আর 10 যোগ করলে হবে কত 16 4 যোগ তাহলে আমরা পেয়ে গেলাম নাইট্রোজেন পর্যায় 2 গ্রুপ হচ্ছে কত 15 অক্সিজেন পর্যায় 2 গ্রুপ হচ্ছে কত 16 আচ্ছা দেখো তো আমরা আমাদের দুইটা নিয়ম ছিল একটা হলো একই পর্যায়ের ক্ষেত্রে আর একটা একই গ্রুপের ক্ষেত্রে একই পর্যায়ে আমাদের কথা ছিল যখন বাম থেকে ডানে যায় তাহলে মোলের পারমাণবিক আকার হ্রাস পায় আর অন্যান্য সব ধর্ম বৃদ্ধি পায় তাহলে দেখো এটা আমাদের এটা হচ্ছে গ্রুপ 15 এটা গ্রুপ হচ্ছে কি 16 তাহলে 15 তারপর 16 তাহলে তার মানে নাইট্রোজেনটা বামে আছে অক্সিজেনটা ডানে আছে আমরা এইভাবে কথাটা বলবো একই মোলের একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে মোলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পারমাণবিক আকারটা কি পায় হ্রাস পায় আর পারমাণবিক আকার যখন হ্রাস পায় তখন অন্যান্য দিকে পায় তাহলে আমরা এদের ইলেকট্রন আসক্তি তুলনা করতেছি না তাহলে ইলেকট্রন আসক্তি কিভাবে বৃদ্ধি পাবে এবার তাহলে খেয়াল করে দেখো তাহলে আমরা ওরসে পর্যায়ে 15 ওরসে পর্যায়ে 16 তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন শক্তি বেশি হবে নাকি অক্সিজেনের ইলেকট্রন শক্তি বেশি 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 হবে অক্সিজেন কিন্তু ডান পাশে নাইট্রোজেন কিন্তু বাম পাশে তো আমাদের কথা ছিল একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মোলের পারমাণবিক আকার হ্রাস পায় কিন্তু ইলেকট্রন শক্তি কি পায় বৃদ্ধি পায় তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের ইলেকট্রন শক্তি কি হবে বেশি হবে তাহলে আমরা বলতে পারতেছি কি তাহলে নাইট্রোজেন গ্রেটার দ্যান এই অক্সিজেন এখন অক্সিজেনের ইলেকট্রন শক্তি বেশি এখানে তুমি আরেকটা জিনিস চিন্তা করতে পারি এরকম করে দেখো ওর বহু শক্তি স্তরে 5টা ইলেকট্রন ওর বহু শক্তি স্তরে 6টা ইলেকট্রন ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন প্রতি আকর্ষণ এবার চিন্তা করে দেখো আমরা নাইট্রোজেনের যে 5টা ইলেকট্রন বহু শক্তি স্তরে 5টা ইলেকট্রন ওর প্রোটনের 7টা ইলেকট্রন 7টা প্রোটনকে আকর্ষণ করে ওর বহু শক্তি স্তরে 6টা ইলেকট্রন 8টা প্রোটনকে আকর্ষণ করে স্বাভাবিকভাবে আমাদের অক্সিজেনের আকর্ষণটা বেশি হবে না আকর্ষণ এর মানে ইলেকট্রন প্রতি আকর্ষণটা বেশি আর ইলেকট্রন আকর্ষণ বেশি হওয়া মানে তো ইলেকট্রনের প্রতি প্রবল আকর্ষণ তার আমরা এখান থেকে বলতে পারতেছি অবশ্যই নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের ইলেকট্রন শক্তি কি হবে বেশি হবে ঠিক আছে তো গণনার প্রশ্নটা দেখি না গণনার প্রশ্ন আছে উদ্দীপকের এক্স ও আর মূল তাহলে আমরা এখন কাজ করব এটা নিয়ে এই হলো এক্স এই মূলটা আর এখানে এটা এক্স ও আর মূল দুটি উচ্চ তাপমাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ ভিন্ন যুক্তি সহকারে মতামত দাও তো প্রথমে এক্স মূলটা কোনটা আর যে আমাদের আর মূল কোনটা সেটা বের করতে হবে এই যে একটা গ্রুপ একই গ্রুপের ক্ষেত্রে বলছিলাম যে সবসময় মনে রাখবো গ্রুপ 1 গ্রুপ 2 16 এবং সরি 17 এবং 18 এই চারটা গ্রুপ অলটাইম মুখস্থ রাখতে হবে গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু গ্রুপ 2 হচ্ছে মৃৎ ক্ষার ধাতু তো গ্রুপ 1 এর এই যে কিন্তু গ্রুপ এই হাইড্রোজেন দিয়ে শুরু হয়েছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম তাহলে এই একদম সিরিয়ালে মুখস্থ করবে তাহলে হাইড্রোজেনের পরে তাহলে এটা কি হবে লিথিয়াম তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নটা তোমাদের কাছে লেখা আছে এবার আমি তাহলে এক্স ফাইনাল কি লিথিয়াম আর লিথিয়াম পারমাণবিক সংখ্যা 3 এবার আমরা আর মূল দিলাম এই যে আর এটা পাচ্ছিলাম কি নাইট্রোজেন
এটা হচ্ছে না অক্সিজেন অক্সিজেন নাইট্রোজেন 7 অক্সিজেন 8 তাহলে এটা হবে 9 মানে পারমাণবিক সংখ্যা হবে 9 তাহলে পারমাণবিক সংখ্যা 9 কার ফ্লোরিন নামের বিক্রিয়ার নাম কি সরি এটা হবে এই উইং করলে এ আর আর হবে কি ফ্লোরিন এফ পারমাণবিক সংখ্যা 9 এখন প্রশ্ন ছিল আমাকে আমাদের প্রশ্নটা ছিল 100 মোল অতির উচ্চতা পদার্থ সক্রিয় হলে সক্রিয়তার কারণ ভিন্ন তাহলে আমরা প্রথমে জেনে নিই সক্রিয় জিনিসটা কি একটা মোল অতিব সক্রিয় বলতে বোঝানো হয় সে খুব দ্রুত বিক্রিয়া অনুসরণ করে আর কম সক্রিয় মানে সে বিক্রিয়া তুলনামূলক আরেকটু ধীরে অংশগ্রহণ করে আর নিষ্ক্রিয় মানে সে বিক্রিয়া অংশগ্রহণ করে না এখানে সক্রিয় বলতে বোঝানো হয়েছে মানে কি দুইটা এখানে এক্স এবং আর মানে লিথিয়াম এবং ফ্লোরিন দুইটাই উচ্চ তাপমাত্রায় সক্রিয় তবে সক্রিয়তার কারণ ভিন্ন বলতে সেটা আমরা এখন ব্যাখ্যা করব তাহলে এখন আমরা প্রথমে দেখি ইলেকট্রন নষ্ট করি 1s2 2s1 এটা হবে 1s2 2s2 2p কত হবে 5 তাহলে দেখো লিথিয়াম হচ্ছে গ্রুপ 1 আমরা জানি গ্রুপ 1 হচ্ছে খাদ্য ধাতু তীব্র সক্রিয় ওরা খুব সহজে ধরে এই একটা ইলেকট্রন ছেড়ে দিবে ছেড়ে দিলে সে দিয়ে মেনে চলবে তাহলে সে খুব সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিবে ছেড়ে দিয়ে বিক্রিয়া অংশগ্রহণ করবে আবার দেখো ফ্লোরিন কিন্তু এই যে হ্যালোজেন গ্রুপ 17 হ্যালোজেন গুলো হচ্ছে কি তীব্র তড়িৎ ঋণাত্মক এই যে দেখো 60 ইলেকট্রন আর একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করতে পারে ওর অষ্টক পূর্ণ হবে তাই সে কি করবে খুব একটা গ্রহণ করার জন্য ব্যাপক আগ্রহ সে যার সাথে বিক্রিয়া করে সে চাবে যেভাবে সে একটা গ্রহণ করতে চাইবে অথবা একটা শেয়ার করতে শেয়ার করলে ওর অষ্টক পূর্ণ হবে এখন প্রশ্ন ছিল দেখো তাহলে লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া ছেড়ে দিবে আর ফ্লোরিন একটা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে দুইটারই মানে দুই ধরনের প্রবণতা মানে বিক্রিয়া দ্রুত অংশগ্রহণ করবে কিন্তু একজন ইলেকট্রন ছেড়ে বিক্রিয়া অংশগ্রহণ করবে আর একজন ইলেকট্রন গ্রহণ করে বিক্রিয়া অংশগ্রহণ করবে তাহলে একটু লিখে দেখো তাহলে লিথিয়াম কি করবে লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে ছেড়ে দিয়ে হবে কি লিথিয়াম প্লাস ওকে আমরা পাইলাম দেখো এই কথাটা তুমি বলবা তাহলে লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হবে আরেকটা জিনিস জেনে রাখো তাহলে লিথিয়াম যদি কোন পদার্থ সেটা বলে জারক নাকি বিজারক যে ইলেকট্রন ছেড়ে দেয় জারক বিক্রিয়া আর যে জারক বিক্রিয়া করে তাকে বলা হয় কি বিজারক তাহলে আমরা বুঝতে পারছি তাহলে লিথিয়াম একটা কি বিজারক পদার্থ তাহলে লিথিয়াম জারক বিক্রিয়া ঘটেছে এবং লিথিয়াম একটা কি পদার্থ বিজারক পদার্থ আমরা এবার ফ্লোরিনে আসি আমি বলছিলাম যে ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে কারণ 60টা আছে সে একটা গ্রহণ করবে তাহলে গ্রহণ প্লাস ইলেকট্রন হবে কি এফ মাইনাস তার ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে এফ মাইনাস অ্যানায়নে পরিণত হয়েছে আর ইলেকট্রন গ্রহণ করার কোন বিক্রিয়া বিজারণ বিক্রিয়া যে বিজারণ বিক্রিয়া ঘটায় তাকে বলা হয় জারক পদার্থ তাহলে ফ্লোরিন একটা কি পদার্থ বলো জারক পদার্থ দেখো দুইজনে অতিব সক্রিয় দুইজনে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য পাগল কিন্তু দুইটা দুই রকম আচরণ একজন ইলেকট্রন ছেড়ে দিয়ে বিক্রিয়া অংশগ্রহণ করবে আর একজন ইলেকট্রন গ্রহণ করে বিক্রিয়া অংশগ্রহণ করবে অর্থাৎ একজন হবে ক্যাটায়ন এটা কারণ লিখতে হবে বুঝানোর জন্য লিখতে হবে ক্যাটায়ন যখন সে ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় সেটাকে আমরা বলি কি ক্যাটায়ন আর যখন ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় সেটাকে আমরা কি বলি অ্যানায়ন তাহলে লিথিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হয়েছে এবং লিথিয়াম একটা কি পদার্থ বিজারক পদার্থ ঠিক উল্টোভাবে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়েছে এবং ফ্লোরিন একটা কি পদার্থ জারক পদার্থ অর্থাৎ এই বিক্রিয়ায় দুইজন অতিব সক্রিয় তবে একজন ইলেকট্রন গ্রহণ করে সক্রিয় হয়েছে একজন ইলেকট্রন ত্যাগ করে সক্রিয় হয়েছে অর্থাৎ এখানে একজনের জারক পদার্থ আর একজনের বিজারক পদার্থ এইটা তুমি এখানে ব্যাখ্যা করবা ঠিক আছে আমাদের এই সৃজনশীলের তিনটা প্রশ্ন সমাধান হয়ে গেল আমরা এখন পরবর্তী সৃজনশীল নিয়ে আলোচনা করব তাহলে এই যে আমাদের দ্বিতীয় সৃজনশীল দেখো প্রথম দ্বিতীয়টা দ্বিতীয় একটু ভালো করে খেয়াল করো তিনটা প্রশ্ন এবং প্রশ্নটা তোমরা লিখে নাও এটা একটা পর্যায়ের একটা গ্রুপের একটা খণ্ডিতাংশ মানে একটা গ্রুপের একটা অংশ দিয়ে দিচ্ছি তোমাকে এখান থেকে আমরা সৃজনশীল কমপ্লিট করব খ নাম্বারটা দেখো সালফার পরিবর্তনশীল যোজিত পদার্থ করে ব্যাখ্যা করো হ্যাঁ পরিবর্তনশীল যোজিত মানে যারা একাধিক যোজনী দেখায় নর্মালি সবগুলার মৌলের যোজনী কিন্তু একটা থাকে না কিছু কিছু মৌলের যোজনী একটাই থাকে আবার কিছু কিছু মৌলের যোজনী দুইটা হয় তিনটাও হয় এখানে সালফার নিঃসন্দেহে একাধিক যোজনী দেখায় সালফারের তিনটা যোজনী হয় 2 4 6
তাহলে সাফার এখানে তিনটা যোজনী দেখায় আর যারা যারা একাধিক যোজনী দেখায় ওদেরকে আমরা বলি কি পরিবর্তনশীল যোজনী বা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে তাহলে দেখো আমরা একটু ফনোমেনিক পড়ি প্রথমে সাফার ইলেকট্রন চেষ্টা করে নাও তাহলে বক্স আকারে আমরা জানি s অরবিটালে একটা বক্স থাকে p তে বক্স থাকে মানে তিনটা তাহলে p তে যদি তিনটা বক্স এবং p তে ইলেকট্রন আছে চারটা তো এই এবং এই ইলেকট্রন এর নাম দিলে ঠিক p s এটা 3p y এটা 3p s z তাহলে চারটি ইলেকট্রন আমরা কিভাবে দেব মনে রাখবো প্রথমে বক্স গুলাতে ইলেকট্রন প্রথম একটা একটা করে ইলেকট্রন যাবে আমি একটা দিলাম এখানেও একটা এখানেও একটা আমি আরেকটা বাকি আছে তাহলে আমার প্রথমে তোমাকে দিয়ে দিতে উত্তেজিত অবস্থায় মানে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস উত্তেজিত বলতে সালফার চাইতে গেছে এরকম না বা রাখ করছে এরকম না এটা আসলে এখানে তাপমাত্রা ব্যাপার সেবার তাপমাত্রা বাড়ানো হয়েছে তাপমাত্রা বাড়ানোকে আমরা বলি উত্তেজিত অবস্থা তখন এটা ওরা একটু ফ্লেক্সিবিলিটি বেড়ে যায় তখন দেখে ইলেকট্রনগুলো একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যায় এটাকে আমরা বলি উত্তেজিত অবস্থা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা কি হয় দেখো 1s2 2s2 2d6 উত্তেজিত অবস্থা দেখো এরা তৃতীয় কক্ষপথ মানে তৃতীয় শক্তি স্তর অরবিটাল থাকে তিনটা s p d মানে 3s 3p 3d এখানে আমাদের 3d কি হয় দেখো এখানে ইলেকট্রন নাই দিলে আমরা 3d নেই কিন্তু উত্তেজিত অবস্থায় ইলেকট্রনগুলো এই দেখো মানে জোড়াগুলো ভেঙে যাবে এই জোড়াটা ভাঙবে এই জোড়াটা ভাঙবে ভেঙে যদি ইলেকট্রনগুলো 3d তে যাবে কিভাবে যায় দেখো এর 3s2 এটা আমরা একবার লিখে নিই 3p x 3p y 3p z 3d xy চলো আমি তোমাদের জন্য তৃতীয় কক্ষপথ অরবিটাল থাকে তিনটা s p d p তে উপর শক্তি স্তর আছে আবার তিনটা থাকে p x p y p z d তে থাকে পাঁচটা 3d xy 3d yz 3d zx 3d z 3d x square y square 3d z square তো আমরা আপাতত এক একটা করে লিখি আমাদের কথা ছিল প্রথমে এই যে জোড়াটা ভেঙে যাবে আর পিওয়াই পিজে তে একটা করে ইলেকট্রন ছিল আমি যে একটা করে ইলেকট্রন দিয়ে দিলাম এই জোড়াটা ভেঙে একটাই ইলেকট্রন চলে যাবে আরেকটা থেকে যাবে আমি একটা দিয়ে দিলাম আর আরেকটা কোথায় যাবে এই ডি অরবিটালে চলে যাবে মানে পিএক্স এ একটা করে ভাঙবে এটা ভেঙে এটা ছিল জোড়া একটা ভেঙে একটা ইলেকট্রন ওই 3d তে চলে যাবে 3d এক্স ওয়াই দিকে গেছে তাহলে দেখো এখানে মোট অযুগ্ম ইলেকট্রন কয়টা হলো অর্থাৎ বিজোড় ইলেকট্রন হয়ে গেল কয়টা চারটা এই অবস্থায় সালফারের যোজনী 4 উদাহরণ হলো কি সালফার ডাইঅক্সাইড মানে যেহেতু সালফার অধাতু তার বহু শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনটাই হলো ওর যোজ্যতা তাহলে এখানে যে অযুগ্ম ইলেকট্রন 4টা তাহলে ওর যোজনী বা যোজ্যতা হবে কত 4 এবার ওদের উত্তেজিত অবস্থা কারণ তৃতীয় কক্ষপথে দেখো এই জোড়াটা ভাঙছে আরেকটা জোড়া তো বাকি আছে আর একটু যদি তুমি টেম্পারেচার মানে বাড়াইতে পারো ওটা বলে অধিক উত্তেজিত অবস্থা এটা হলো দেখো অধিক উত্তেজিত অবস্থায় আমরা আবার এই ইলেকট্রন লিখে দেখো 1s2 2s2 2p6 সেখানে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ কোনো চেঞ্জ হবে না এই ঘটনা সব তৃতীয় কক্ষপথে ঘটতেছে তাহলে আমরা তৃতীয় কক্ষপথ ইলেকট্রন সেট এবং 3s 3px 3py 3pz 3d
xy 3d y z আমাদের এবার বলছিলাম যে এই 3d আছে দেখো 3d এর কি একটা ছিল এক জোড়া দুইটা ছিল এটা ভেঙে যাবে এর আগে ভেঙে গেছে মানে এই একটা দুটো এটা ছিল এটা ভেঙে ওই y z এ চলে যাবে তাহলে তাহলে এটা তো সবগুলো এক একটা হবে এখানে একটা এখানে একটা এইটাতে একটা এইটাতে একটা এই জায়গায় নতুন আরেকটা চলে আসছে এইবার দেখো অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে বলে দেখো 1 2 3 4 5 6 অযুগ্ম মানে বিজোড় ইলেকট্রন তাহলে এই অবস্থায় অধিক উত্তেজিত অবস্থায় সালফারের যোজ্যতা কত হলো 6 একটা উদাহরণ আমরা দিয়ে দিই দেখো SO3 সালফার ট্রাইঅক্সাইড এই অবস্থায় সালফারের যোজনী কত হচ্ছে 6 তাহলে হাইড্রোজেন সালফাইডের সালফার যোজনী 2 স্বাভাবিক অবস্থায় উত্তেজিত অবস্থায় সালফার ডাইঅক্সাইডের সালফার যোজনী 4 অধিক উত্তেজিত অবস্থায় সালফার ট্রাইঅক্সাইডের সালফার যোজনী কত হয়েছে 6 মানে সালফার 2 4 6 তিনটি যোজনী দেখাইছে একাধিক যোজনী দেখা গেছে সালফারকে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে হ্যাঁ এবার তুমি গণনা দেখো গণনা হচ্ছে y2 প্লাস এবং নিওনের কোনটির আকার ছোট y2 প্লাস নিওনের কোনটির আকার ছোট ব্যাখ্যা করো y2 প্লাস কে y আর নিওন আমাদের কিছু বলে নাই তার মানে কি এই y দুই এর ছেড়ে দিয়ে y2 প্লাস হবে তাহলে এখন y মূলটা কি বলো তো y এর 12 মানে সমান হচ্ছে 12 12 মানে 12 কার ম্যাগনেসিয়াম তাহলে y মানে হচ্ছে কি ম্যাগনেসিয়াম আর y 2 প্লাস এর মানে হচ্ছে কি ম্যাগনেসিয়াম 2 প্লাস খেয়াল করে দেখো এটা ধাতু ম্যাগনেসিয়াম 2 প্লাস মানে ম্যাগনেসিয়াম এখানে দুই ইলেকট্রন ছেড়ে দিয়েছে আর নিয়ন নিয়ন তো 10 আমরা জানি সেটা আমরা নিয়ন যেভাবে আছে সেভাবে রেখে দিলাম এবার একটু খেয়াল করে দেখো প্রথম আমরা ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসটা করি অথবা ম্যাগনেসিয়ামকে আমরা বক্স আকারে দেখাই এইভাবে দেখো ম্যাগনেসিয়াম প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ প্রথম কক্ষ আমরা প্রথমে ম্যাগনেসিয়াম ইলেকট্রন একটু পরে ফেলে দেখো 1s2 2s2 2p6 3s2 এটা প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটা দ্বিতীয় কক্ষপথে 8টা আর তৃতীয় কক্ষপথে কত ইলেকট্রন এই দুটো ইলেকট্রন এরা ম্যাগনেসিয়াম যখন সে দুটো ইলেকট্রন ছেড়ে দেয় মানে এটা হবে একটু ডাক্তারের বাকি এইভাবে লিখতে পারো ম্যাগনেসিয়াম মাইনাস টু ইলেকট্রন ম্যাগনেসিয়াম টু প্লাস মানে ম্যাগনেসিয়াম দুই ইলেকট্রন ছেড়ে দিয়েছে ম্যাগনেসিয়াম টু প্লাস তো দুই ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে ইলেকট্রন আছে একটু দেখো এবার মনে এটা হলো ম্যাগনেসিয়াম টু প্লাস প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ কারণ দেখো এই যে তৃতীয় কক্ষপথে দুই ইলেকট্রন ছিল এই দুই ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে তাহলে এখন এটা তৃতীয় কক্ষপথ তুমি লিখতে পারো তৃতীয় কক্ষপথ লোপ পাইছে তাহলে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে 8টা তাহলে এখানে কক্ষপথ হয়ে গেল কয়টা দুইটা আমরা এবার নিয়ম দেখো নিয়মের 12 টা কত 10 1s2 2s2 2p6 আমরা যেটা কি বৃত্তাকার ইলেকট্রন দেখা নিয়ম প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ প্রথম কক্ষপথে দুইটা কিন্তু পারমাণবিক সংখ্যা কখনো কি হয় না পরিবর্তন হয় না এখানে পারমাণবিক সংখ্যা ম্যাগনেসিয়াম 2 প্লাস এর কত হবে 12 পারমাণবিক সংখ্যা কখনোই চেঞ্জ হবে না তাহলে এবার একটু খেয়াল করে দেখো এখানে 8টা ইলেকট্রনে 12টা প্রোটনকে আকর্ষণ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস এর ক্ষেত্রে আর নিওনের ক্ষেত্রে দেখো নিওনের পারমাণবিক সংখ্যা কত 10 তাহলে এখানে বাইরের 8টা ইলেকট্রনে 10টা ইলেকট্রনকে আকর্ষণ করে এখানে 12টা প্রোটন আর 8টা ইলেকট্রন আকর্ষণ এখানে 10টা প্রোটন 8টা ইলেকট্রন আকর্ষণ স্বাভাবিকভাবে এই আকর্ষণ বড় হবে ইলেকট্রন দুটোতে সমান থাকলো এখানে প্রোটন 12টা হয়ে গেল প্রোটন হচ্ছে 10টা তাহলে এখানে 12টা প্রোটন আর 8টা ইলেকট্রন আকর্ষণ এখানে 10টা প্রোটন আর 8টা ইলেকট্রন আকর্ষণের তুলনায় এই আকর্ষণটা বেশি হবে যেহেতু আকর্ষণ বেশি আমরা জানি কি
যখন ইলেকট্রনগুলো তার নিউক্লিয়াসকে আকর্ষণ করে নিউক্লিয়াস মানে যে ভিতরে এখানে আর নিউক্লিয়াসের ভিতরে কিন্তু প্রোটন থাকে আকর্ষণটা যখন বেশি হয় তখন আকারটা কি হয়ে যায় ছোট হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারতেছি ম্যাগনেসিয়াম 2 প্লাস এর আকর্ষণ বেশি হওয়ার কারণে ওর আকারটা ছোট হবে আর এখানে নিউটা ফোর্সে কি হবে তাহলে বড় হবে আমাকে কি বলতে হবে y2 প্লাস এর নিউরনের পুনটির আকার ছোট ব্যাখ্যা করো তাহলে এখান থেকে আমরা আকার কাটা ছোট পেলাম ম্যাগনেসিয়াম 2 প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস x এর বড় কোনটা নিউরন বড় অর্থাৎ ম্যাগনেসিয়াম 2 প্লাস আকার তো ছোট নিউরনের তুলনায় এরপরে দেখো আমাদের আরেকটা আছে ঘ নাম্বার আমাদের খ নাম্বার গুলো ঘ নাম্বার গুলো হ্যাঁ ঘ নাম্বার দেখো ঘ নাম্বার হচ্ছে x এর আইনগত শক্তি x মানে কি এটা সোডিয়াম এর মধ্যে উভয় মৌল অবস্থা বেশি ব্যাখ্যা করো তাহলে x ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে বলে 4 পারমাণবিক সংখ্যা 4 কার বেরিলিয়াম তাহলে দেখো x মানে কি বেরিলিয়াম আর পারমাণবিক হচ্ছে 4 আর এখানে আছে সোডিয়াম এবং জেড সোডিয়াম তো আলাদা করে দিয়েছে জেড মানে কি এই যে এটা তাহলে দেখো জেড ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 পারমাণবিক বিষকার ক্যালসিয়াম এবার দেখো আমরা একসাথে সোডিয়াম এর ইলেকট্রনেশন করে নেই সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1 বেরিলিয়াম 1s2 2s2 ক্যালসিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 10 18 20 তা আমরা ইলেকট্রন বিন্যাস করে নিলাম হ্যাঁ তা আমরা জানি এই যে আইনগত শক্তি তুলনা করতে আমাকে আবার পর্যায় এবং গ্রুপ বাই করতে হবে এবার দেখো এই বেরিলিয়ামের আমরা পর্যায় এবং গ্রুপ বাই করে দেখো আমরা দেখি পর্যায় কি বহিঃশক্তি সবচেয়ে বড় যে শক্তি স্তর সেটি হলো মৌলের পর্যায় তাহলে দেখো বেরিলিয়ামের পর্যায় হবে 2 ক্যালসিয়ামের পর্যায় কত 4 সোডিয়ামের পর্যায় 3 এরপর দেখো আমাদের এখানে এই গ্রুপ দেখো আমরা জানি বহিঃশক্তি স্তর s অরবিটাল থাকে s অরবিটালে যে করে ইলেকট্রন থাকবে ওই করে ইলেকট্রন হলো রোন মৌলের গ্রুপ তাহলে বেরিলিয়ামের গ্রুপ হচ্ছে 2 এরপর ক্যালসিয়াম আমরা জানি বহিঃশক্তি স্তর যদি আও একই কথা এখানে বহিঃশক্তি স্তর শুধু s অরবিটাল হ্যাঁ তো s অরবিটাল যেটা আছে s অরবিটালে ইলেকট্রন যদি দুইটা আছে তাহলে গ্রুপ হবে 2 এটা দেখো সোডিয়াম বহিঃশক্তি স্তর s অরবিটাল s অরবিটালে যে কোটি ইলেকট্রন থাকে ওই দুটোর মধ্যে গ্রুপ তাহলে বহিঃশক্তি স্তর ইলেকট্রন আছে কয়টা x তাহলে সোডিয়ামের গ্রুপ হবে কত 1 এখন আমাকে প্রমাণ করতে বলছে মানে x এর আইনগত শক্তি মানে x মানে সেই বেরিলিয়াম ওর আইনগত শক্তি সোডিয়াম এবং জেড উভয় মৌল অপেক্ষা বেশি মানে এই বেরিলিয়ামের আয়নিকরণ শক্তি ক্যালসিয়াম এবং সোডিয়াম দুটো থেকে বেশি সেটা আমরা প্রমাণ করব আমরা প্রথমে দেখি দুটো থেকে কি কি মিল আছে কোন কিছু মিল আছে কিনা দেখো হ্যাঁ পর্যায় 2 পর্যায় 4 পর্যায় 3 গ্রুপ 2 গ্রুপ 2 গ্রুপ 1 এর মানে এই যেটা মিল আছে ক্যালসিয়াম এবং বেরিলিয়ামের পর্যায় এটা এর গ্রুপ 2 এটার গ্রুপ 2 ওকে আমরা জানি একই গ্রুপের ক্ষেত্রে যখন উপর থেকে নিচের দিকে যায় তখন মৌলের পারমাণবিক আকার কি পায় বড় পায় বড় মানে বৃদ্ধি পায় তো দেখো এখানে আমাদের এটার পর্যায় এটার গ্রুপ 2 এটার গ্রুপ 2 আমরা গ্রুপ এরকম ছিলাম তখন এটা মানে এটার পর্যায় 1 এটা 2 এটা 3 এটা 4 এরপর পর্যায় 5 6 এরপর 7 খেয়াল করে দেখো তাহলে এখানে এই বেরিলিয়ামের পর্যায় কত 2 তাহলে বেরিলিয়াম জাস্ট মনে করো এই যে এই পর্যায়ে বেরিলিয়াম আছে আর ক্যালসিয়ামের পর্যায় কত 4 জাস্ট মনে করো ক্যালসিয়াম এই পর্যায়ে আছে বেরিলিয়াম আছে এই পর্যায়ে ক্যালসিয়াম এই পর্যায়ে আমরা যখন উপর থেকে যখন নিচের দিকে যাবে তখন আকারটা বড় হবে আর আকার যখন বড় হবে তখন মৌলের পারমাণবিক আকারটা আইনগত শক্তি হ্রাস পাবে
কারণ আকার যখন বড় হয়ে যায় তখন বহিঃশক্তিশ্রী ইলেকট্রনের প্রতি ওই যে নিউক্লিয়াস আকর্ষণ একটু কমে যায় মানে দূরত্ব বেড়ে গেলে আকর্ষণটা কমে যায় আর আকর্ষণ কমে গেলে আয়নীকরণ শক্তি কি পায় হ্রাস পায় তাহলে আমরা এখান থেকে বলতে পারতাছি ক্যালসিয়াম এবং বেরিলিয়াম এই দুইটা থেকে ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি কম হবে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে এবং আমরা একটা পেয়ে গেলাম যে এই যে জেড জেড মানে ক্যালসিয়াম ক্যালসিয়াম থেকে এক্স মানে বেরিলিয়াম বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি আরেকটা দেখো আরেকটা এবার দেখো আমরা সোডিয়াম আসি আবার দেখো সোডিয়ামকে আবার এই তুমি বেরিলিয়ামের সাথে আবার তুলনা করবা তো এই সোডিয়ামের পর্যায় হচ্ছে 3 গ্রুপ হচ্ছে 1 সোডিয়ামের পর্যায় 3 মানে এবার দেখো এই এর তৃতীয় পর্যায় এবার সোডিয়ামের তৃতীয় পর্যায় গ্রুপ 1 অবস্থান করে আমরা দেখো এখানে দেখো যে পর্যায় গ্রুপ কোনটা কি মিলে দেখো এখানে পর্যায় 2 এখানে পর্যায় 3 একটা এটা গ্রুপ 2 এটা গ্রুপ 1 এরকম যখন হয় যখন তুমি শক্তি স্তর বৃদ্ধি পাবে তখন কোনো চিন্তা ছাড়াই ওর আকার বড় হবে কারণ হচ্ছে কি দেখো আমি যদি এখানে এটা দেখাই তাহলে এটা বেরিলিয়াম কক্ষপথ কয়টা দুইটা সোডিয়াম কক্ষপথ কয়টা তিনটা 1 2 3 এবার দেখো আকার কোনটা বড় হবে বেরিলিয়াম মানে জাস্ট তুমি বৃত্তের ব্যাসার্ধ মতো তুমি চিন্তা করো বেরিলিয়ামের ব্যাসার্ধ সোডিয়ামের ব্যাসার্ধ তাহলে কারটা বড় হবে নিঃসন্দেহে সোডিয়ামের পারমাণবিক আকারটা বড় হবে আর আমরা জানি পারমাণবিক আকার যখন বৃদ্ধি পায় তখন মৌলের বহিঃশক্তি স্তরে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যায় তখন সে সহজে ইলেকট্রনকে কি করে দেয় ছেড়ে দেয় আর ইলেকট্রন ছেড়ে দিয়ে এই যে ধনাত্মক আয়নে পরিণত হওয়াইটি হচ্ছে আয়নীকরণ শক্তি ইলেকট্রন যে ছেড়ে দিবে সেইভাবে ছাড়বে না শক্তির প্রয়োজন আছে তো দেখা গেছে বেরিলিয়ামের আকার ছোট হওয়ার কারণে ওর আকর্ষণটা তুলনামূলকভাবে বেশি থাকে আকর্ষণটা বেশি হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন ছাড়বে সে বাট শক্তি বেশি লাগবে কারণ ওর আকারটা ছোট আর সোডিয়াম হচ্ছে সেতুর আকার একটু বড় আকার বড় হওয়ার কারণে বহু শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি ওর আকর্ষণটা কমে গেছে আর আকর্ষণ যখন কমে যাবে তখন সে খুব কম শক্তি দিয়ে ইলেকট্রন ছেড়ে দেবে এখন আমরা বলতে পারছি বেরিলিয়াম এবং সোডিয়াম এই দুটোর মাঝে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি সোডিয়ামের আয়নীকরণ শক্তিটা কম ঠিক আছে তাহলে আমরা একা থেকে বিজয় দেখো এক্স মানে এক্স এর আয়নীকরণ শক্তি সোডিয়ামের মধ্যে পুরো মূল অপেক্ষা বেশি তাহলে আমরা দেখতে পেলাম হ্যাঁ আসলে এক্স মানে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি ক্যালসিয়াম এবং সোডিয়াম উভয় মূল অপেক্ষা বেশি আমরা এটা পেয়ে গেলাম আজকে আমরা এই দুইটা সিলেবাস কমপ্লিট করলাম এই দুইটা সিলেবাস ভাষা ভালো করে পড়বা এর আগে দুইটা মোট চারটা চারটা সিলেবাস তুমি ভালো করে পড়লে আশা করি অন্যান্য সিলেবাসগুলো তুমি কমপ্লিট করতে পারবা মানে এগুলো আমি মোটামুটি সবগুলা টপিকস আনার চেষ্টা করেছি সবাই ভালো থেকো আজকে আমরা আল্লাহ হাফেজ